नमस्कार बंधुरा ओसीम अनलाइन चैनले आपनादेर सकलके स्वागत। आज आमरा जानबो एम एस एक्सेले किभावे फर्मुला व्यवहार करे जोग वियोग गुण और भाग करते हैं। आमी प्रथमे एम एस एक्सेल ओपेन करे निच्छि। एम एस एक्सेल ओपेन करार पर आमी आगे थेके एखाने किछु संख्या लिखे रेखे दिएछि। प्रथमे आमरा देखबो किभावे जोग करते हैं। एक्सेले जोग करार एकाधिक नियम रयेछे, आमी प्रतिटा नियम आपनादेर बुझिये दिच्छि। प्रथमे आमी देखुन जेखाने साम लेखा रयेछे तार नीचेर सेले आमी क्लिक करलाम। क्लिक करार पर आमरा जोग वियोग गुण बा भाग जेटाई करि ना केन प्रथमे आमादेर समान चिह्न व्यवहार करते हबे। आमी प्रथमे एखाने समान चिह्न दिए दिलाम कीबोर्डेर साहाज्ये। समान चिह्न देवार पर आमी लिखे देव एस यू एम साम। साम लेखार पर आमी फार्स्ट पैकेट आरम्भ करब। फार्स्ट पैकेट देवार पर देखुन बाम दिके फार्स्ट नम्बर एवं सेकेंड नम्बर लेखा रयेछे। जेखाने फार्स्ट नम्बर सेले देखुन 100 लेखा रयेछे, সেই সেলটিতে আমি ক্লিক করলাম। দেখুন ডান দিকে C4 অ্যাড্রেস আমার সেল অ্যাড্রেস শো করলো। আমরা আগের ভিডিওতে জেনেছি কীভাবে সেল অ্যাড্রেস তৈরি হয়। সেখানে দেখুন C4 আমার সেল অ্যাড্রেস এসে গেছে। আমি কিবোর্ডে যুক্ত চিহ্ন দিয়ে দিচ্ছি। কিবোর্ডে যুক্ত চিহ্ন দেওয়ার পর আমি সেকেন্ড নাম্বার দেখুন D4 যেখানে সেল অ্যাড্রেস সেখানে আমার 50 লেখাটি রয়েছে, আমি সেকেন্ড নাম্বারে ক্লিক করলাম। সেকেন্ড নাম্বারে ক্লিক করার পর আমি প্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর ভালো করে লক্ষ্য করুন, সাম দিয়েছি, তারপর C4 প্লাস D4 লেখাটি এসেছে। এবার আমি এন্টার দিয়ে দিচ্ছি। এন্টার দেওয়ার পর দেখুন এখানে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার অর্থাৎ 100 এবং 50-এর যোগফল 150 দেখা যাচ্ছে। আমি সেকেন্ড মেথড অ্যাপ্লাই করছি। সেখানে আবার আমি প্রথমে সমান দিয়ে দিচ্ছি। সমান দেওয়ার পর আমি সাম লিখছি। সাম লেখার পর আবার ফার্স্ট প্যাকেট শুরু করছি। ফার্স্ট প্যাকেট শুরু করার পর দেখুন বাম দিকে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার যেখানে লেখা রয়েছে সেখানে আমি প্রথমে ফার্স্ট নাম্বারে ক্লিক করে আমি মাউস ড্রাগ করে সেকেন্ড নাম্বারে ক্লিক করলাম। অর্থাৎ 20 যে সেলে লেখা রয়েছে সেই সেলে আমি মাউস পয়েন্টারটা নিয়ে এসেছি। দেখুন বাম দিকে লক্ষ্য করুন সেখানে সাম C5:D5 লেখাটি শো করছে। এই যে কোলন লেখাটি আছে, কোলন যে দেওয়া আছে তার অর্থ হচ্ছে এই আমি C5 থেকে D5, এটাকে সেল রেঞ্জ বলা হয়। অর্থাৎ C5 থেকে D5 পর্যন্ত আমি টোটাল সেল রেঞ্জ নিয়ে নিয়েছি। এবার আমি ব্রেকেট ক্লোজ করে দিচ্ছি। ব্রেকেট ক্লোজ করার পর আমি এন্টার দিয়ে দিচ্ছি। দেখুন 200 এবং 20 যোগফল 220 আমি এখানে আবার পেয়ে যাচ্ছি। তৃতীয় পদ্ধতি আমরা জানবো। আবার সমান চিহ্ন দিয়ে আমি লিখে দিলাম সাম। সাম লেখার পর আমি ব্রেকেট শুরু করলাম। ব্রেকেট শুরু করার পর যদি আমরা এখানে ম্যানুয়ালি কিছু সংখ্যা দিয়ে দিই, ধরুন আমি এখানে 100 লিখলাম, কিবোর্ডে যুক্ত চিহ্ন দিয়ে আবার 45, আবার যুক্ত চিহ্ন দিয়ে 20 লিখলাম। আমি যদি এবার ব্রেকেট ক্লোজ করে দিই, দেখুন লক্ষ্য করুন আমি এখানে কিবোর্ডের সাহায্যে 145 এবং 20 লিখে দিয়েছি। যদি আমি এন্টার দিয়ে দিই দেখুন 165, অর্থাৎ যে সংখ্যাগুলি আমি লিখেছি সেই সংখ্যাগুলি যোগফল আমার দেখা যাচ্ছে। নেক্সট আবার দেখুন এক্সেলে একটা অপশান রয়েছে অটো সাম, অর্থাৎ অটোমেটিক আমার যোগফল শো করবে। ধরুন আমি সেকেন্ড নাম্বারের যে কলামটি আছে সমস্ত কলামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব হোম মেনুতে। হোম মেনুতে যাওয়ার পর আমি সেখান থেকে একদম ডান দিকে অপশান দেখতে পাবেন অটো সাম লেখা রয়েছে। আমি সেই অটো সাম লেখাটির উপরে ক্লিক করব। অটো সাম লেখাটির উপরে ক্লিক করার পর ডান দিকে দেখুন যে সংখ্যাগুলি আমি সিলেক্ট করেছিলাম সেই সংখ্যাগুলির যোগফল আমার 335 এসে গেছে। অর্থাৎ আমরা অটো সাম ব্যবহার করে আমরা এক্সেলে যোগ করতে পারি। নেক্সট আমরা জানবো কীভাবে এক্সেলে বিয়োগ করতে হয়। দেখুন বিয়োগ করার জন্য আমরা আবার প্রথমে সমান চিহ্ন ব্যবহার করব। সমান চিহ্ন ব্যবহার করে আবার লিখব সাম। ব্রেকেট আবার আরম্ভ করছি। আমি প্রথমে ফার্স্ট নাম্বারে ক্লিক করলাম, অর্থাৎ C4 যে সেল অ্যাড্রেস রয়েছে সেখানে ক্লিক করলাম। আমি কিবোর্ডের সাহায্যে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। কিবোর্ডে বিয়োগ চিহ্ন দেওয়ার পর আমি সেকেন্ড নাম্বারে ক্লিক করলাম। সেকেন্ড নাম্বারে ক্লিক করার পর আমি ব্রেকেট ক্লোজ করে দিলাম। দেখুন আমি প্রথমে লিখেছি সাম। সাম লেখার পর C4-D4, অর্থাৎ আমি সেল অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছি। আমি নেক্সট এন্টার দিয়ে দিচ্ছি। দেখুন 100 থেকে 50 বিয়োগ করলে 50, সেটা আমার এখানে দিয়ে দিচ্ছে। আবার যদি আমি সমান চিহ্ন দিয়ে সাম লিখি, আবার ফার্স্ট উইকেট দিই, ধরুন আমি যদি ওই সংখ্যাতে ক্লিক না করি, ক্লিক না করে যদি আমি সরাসরি সেল অ্যাড্রেস দিয়ে দিই, ধরুন আমার 200 যে সংখ্যাটি, 200 সংখ্যাটি এখানে কলামের দিক থেকে সি কলাম এবং রোয়ের দিক থেকে 5, অর্থাৎ আমি এখানে যদি C5 লিখে দিই, C5 লিখে দিলে দেখুন বাম দিকে 200 যে ঘরের সংখ্যাটি লেখা আছে সেই ঘরটি
নীল হয়ে গেছে। সি ফাইভ আমি আবার বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি। আমি সেখান থেকে ধরুন আবার আমি ডি ফাইভ বিয়োগ করতে চাই, তাহলে আমি কিবোর্ডের সাহায্যে ডি এবং ফাইভ লিখে দিলাম। আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, দেখুন তাও আমার বিয়োগ ফল দেখা যাচ্ছে, অর্থাৎ আমি এখানে সেল অ্যাড্রেস সরাসরি লিখে দিতেও পারি। নেক্সট আমরা জানবো কীভাবে এক্সেলে গুণ করতে হয়। গুণ করার জন্য ঠিক আমরা আগে সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দেওয়ার পর সাম লিখে ব্র্যাকেট আরম্ভ করলাম। ধরুন আমি 100 এবং 50 গুণফল করতে চাই, তাহলে প্রথমে আমি ফার্স্ট নাম্বার 100 ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ডে দেখুন যে স্টার চিহ্ন রয়েছে, এটাকে আমরা অ্যাস্টারিক চিহ্ন বলি। এই চিহ্নের মাধ্যমে আমরা গুণ করতে পারি। আমি সেখানে অ্যাস্টারিক সাইন দিয়ে দিলাম। অ্যাস্টারিক সাইন দিয়ে দেওয়ার পর আমরা সেকেন্ড যে নাম্বার, সেই নাম্বারটাতে ক্লিক করলাম। সেকেন্ড নাম্বারে ক্লিক করার পর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর দেখুন 100 এবং 50 গুণফল 5000 এখানে এসে গেছে। নেক্সট আমরা জানবো ডিভিশন সম্পর্কে। আপনি গুণ ম্যানুয়ালি এখানে করতে পারেন। ধরুন আমি আবার সমান চিহ্ন দিয়ে সাম লিখে ব্র্যাকেট আরম্ভ করলাম, হয়তো এখানে লিখে দিলাম 10, আবার স্টারিক সাইন দিয়ে আমি এখানে 20 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আপনি ম্যানুয়ালি এভাবে লিখতে পারেন। ম্যানুয়ালি লিখে আপনি এন্টার দিয়ে দেবেন, দেখুন 20 এবং 10 গুণফল 200 আমার এখানে শো করছে। নেক্সট আমরা কীভাবে এক্সেলে ভাগ করতে হয় জানবো। আমি ডিভিশন যেখানে লেখা রয়েছে তার নিচের যে সেলটি রয়েছে সেখানে ক্লিক করে সমান চিহ্ন দিয়ে দিলাম। সমান চিহ্ন দেওয়ার পর আমি আবার সাম লিখব। সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি আবার ফার্স্ট নাম্বারে ক্লিক করে দেবো। ফার্স্ট নাম্বারে ক্লিক করার পর দেখুন কিবোর্ডে যে স্ল্যাশ অপশান রয়েছে, এটাকে আমরা ভাগের সাইন ব্যবহার করতে পারি, ডিভিশন সাইন। আমি সেখান থেকে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পর আমি সেকেন্ড যে নাম্বার আছে, অর্থাৎ 50 যে সেল রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপর আমি এন্টার দিয়ে দিয়েছি, দেখুন 100 এবং 100 50 দিয়ে ভাগ করলে আমার এখানে 2 আমি পেয়ে যাচ্ছি। বা আপনি ম্যানুয়ালি এখানে সাম লেখার পর আপনি 40 লিখলাম, ভাজিত হয়তো 2 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ম্যানুয়ালি যেভাবে যোগ বিয়োগ করছি সে কীভাবে আমি ভাগও করতে পারি, দেখুন এখানে 20 পেয়ে গেছি। তাহলে আমরা কীভাবে এক্সেলে যোগ বিয়োগ গুণ এবং ভাগ করতে হয় আমরা শিখলাম। একটা জিনিস লক্ষ্য করুন, আমি প্রথমে যেহেতু একটা সেল অ্যাড্রেস দিয়ে একটা যোগ করেছি, সেল অ্যাড্রেস বলতে দেখুন এখানে C4+D4 যে লেখাটি রয়েছে এই লেখাটিকে আমরা সেল অ্যাড্রেস বলছি, অর্থাৎ সেল রেঞ্জের মাধ্যমে আমরা এই যোগফলটি করেছি। অর্থাৎ C4 এবং D4 এই দুটো সেলের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমরা যোগ যেহেতু করেছি, আমি এখান থেকে সিরিজ ব্যবহার করে এক্সেলে আমরা আগের যে ক্লাসে সেখানে সিরিজ সম্বন্ধে জেনেছি, সিরিজ ব্যবহার করে অর্থাৎ আমি একদম ওই ঘরের শেষে দেখুন একটা যে চৌকো রকমের বক্স রয়েছে সেখানে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে যাই, একটা মোটা রকমের প্লাস চিহ্ন আসবে। সেই প্লাস চিহ্ন আসার পর আমি ক্লিক করে মাউসটি নিচের দিকে যদি ড্রাগ করি, দেখুন পরপর আমার সংখ্যাগুলোর যোগফল অটোমেটিকই দিয়ে দিয়েছে। সেমভাবে আমরা বিয়োগগুলো সেভাবে সিরিজ করে আমি বিয়োগ করে নিতে পারি। আমি গুণ এখান থেকে পরপর সিরিজ ব্যবহার করে গুণগুলো করতে পারি। ডিভিশন সেখান থেকে আমি সিরিজ ব্যবহার করে ডিভিশন করতে পারি। অর্থাৎ আমরা সিরিজ ব্যবহার করে একাধিক সেলের যে যোগফলগুলো আমরা পরপর পেয়ে যাচ্ছি, যোগ বিয়োগ গুণ ভাগ। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।